অনেক সময় দেখা যায় যে আমরা বেশিরভাগ সময় শুনি যে রক্ত যখন আনা হলো বা ডোনার রেডি করা হলো তখন বলা হয় যে যেই রোগীকে রক্ত দেওয়া হবে তার সাথে একটা ক্রস ম্যাচিং করতে। এই ক্রস ম্যাচিং জিনিসটা কি, এটা একটু বলুন। ক্রস ম্যাচিং জিনিসটা হচ্ছে সহজ বাংলা যদি বলি এটা মানানসইকরণ। আচ্ছা, মানে যে দিবে এবং যে নিবে তার মধ্যে, উদাহরণ হিসাবে বলি মানানসই। ধরেন একটা জিনিস আমাকে মানাচ্ছে না, আমাকে এখন মানানসই করে নিতে হবে, এই ধরনের বিষয় আর কি। তাহলে ডোনার এবং যিনি রক্ত গ্রহীতা এই দুজনের রক্তটাকে আমরা দেখে নিই যে মানানসই কিনা। কারণ কেন এই মানানসই দেখে নিচ্ছি, কারণ আমি যে রক্তটা দিব এটা হচ্ছে একটা জীবিত কোষকে আমি আপনার শরীরের মধ্যে দিয়ে দিচ্ছি, ইটস এ ট্রান্সপ্লান্টেশন। আচ্ছা, লিভার ট্রান্সপ্লান্ট বা কিডনি ট্রান্সপ্লান্ট বা বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মতোই এটা ট্রান্সপ্লান্ট। এটা আমি রক্তটাকে, জীবিত কোষটাকে আপনার শরীরে দিয়ে দিচ্ছি। এখন আমাদের এইম হবে যে জীবিত কোষটা আপনার শরীরে গিয়ে সাস্টেইন করবে, মোর দ্যান 70% সে সাস্টেইন করবে এবং আপনার হিমোগ্লোবিনকে সে বাড়াবে। সেই জন্য আমরা ক্রস ম্যাচ করি, এবং ক্রস ম্যাচ করি আরও এই কারণে যে আমাদের রক্ত পরিসঞ্চালন বিভাগে ক্ল্যারিক্যাল ভুল, মানে দাপ্তরিক ভুল অনেক হতে পারে। যে দেখা গেল সিস্টার যে রহিমের রক্ত পাঠানোর কথা, ওই ওয়ার্ডে তিনজন রহিম আছে, কোনো কারণে ভুল করে টাঙ্গাইলের রহিমের জায়গায় নারায়ণগঞ্জের রহিমের রক্তটা পাঠিয়ে দিয়েছে। তাহলে এই রহিমের রক্তের সাথে আমি মিলিয়ে দিয়েছি রক্তটা, কিন্তু দেখা গেল যে দেওয়া হলো টাঙ্গাইলের রহিমকে, রিয়াকশন হয়ে গেল। তো এইগুলা প্রিভেন্ট করতে আমরা ক্রস ম্যাচ করি, এবং ক্রস ম্যাচ করি হচ্ছে কোনো রকমভাবে যেন হিমোলাইটিক ট্রান্সফিউশন রিয়াকশন, মানে ভুল রক্ত না যায়, যে রক্ত দিয়ে যেন আমি রোগীর ক্ষতি না করি সেটা যদি। এবং এটা দুটো ভাবে করা হয়, একটা মেজর একটা মাইনর। আচ্ছা, দুটো পদ্ধতি যদি একটু বলেন আমাদের। মেজর হচ্ছে ডোনারের সেল এবং গ্রহীতার সেরাম। আচ্ছা, আর মাইনর ঠিক উল্টো, ডোনারের সেরাম গ্রহীতার সেল। আচ্ছা, এটা তো সম্পূর্ণটা হসপিটালের বিষয়, এটা আমাদের ল্যাবরেটরির বিষয়, এটা ল্যাবরেটরি থেকে সরাসরি করে দিবেন।